সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বিশেষ সংখ্যা, অর্থাৎ সপ্তাহের বৃহস্পতিবার দেশের শীর্ষস্থানীয় যে পত্রিকাগুলো রয়েছে, দৈনিক পত্রিকা, তারা একটি বিশেষ পাতা প্রকাশ করেন। প্রতিটি পত্রিকাই বিনোদনের সাপ্তাহিক আয়োজন নিয়ে এই পাতাটি প্রকাশ করে থাকে। এক একটি পত্রিকার সেই পাতার নাম থাকে ভিন্ন ভিন্ন। আমরা আজ এই ভিডিওতে সমকালের নন্দন পাতা সবিজ অঙ্গনের সব খবর নিয়ে, তারা যেটি প্রকাশ করেছে সেটি নিয়েই আজকে এই ভিডিও তৈরি করব। বন্ধুরা, নন্দন পাতায় প্রতি বৃহস্পতিবার সমকাল সাপ্তাহিক আয়োজন হিসেবে সপ্তাহের আলোচিত বিষয়ের উপরে ফিচার, সংবাদ, বিনোদনের এগুলো প্রকাশ করে থাকে। এবারের সংখ্যায় নন্দন পাতায় কি কি আয়োজন রয়েছে সেটি আমরা দেখব। বন্ধুরা, 2020 শেষ পর্যায়ে আসছে নতুন বছর, তাই প্রতিটি পত্রিকাই একটি বিশেষ আয়োজন নিয়ে এখন তাদের পত্রিকাগুলো সাজাচ্ছে। সালতামামি, অর্থাৎ পুরো বছরে 2020 সালে যেই যেই আলোচিত ঘটনাগুলো ঘটেছে তার উপরে বিশেষ বিশেষ ফিচার। এখানে নন্দন পাতায় লিড হিসেবে একটি সালতামামি সঙ্গীতের উপরে করা হয়েছে, যে গানে খরার সময়, তাদের এই শিরোনামটি হচ্ছে গানে খরার সময়। এখানে এটাই বোঝানো হয়েছে যে এই 2020 সাল প্রতিটি সেক্টরের জন্যই একটি অভিশপ্ত বছর, অর্থাৎ করোনার যে অদৃশ্য থাবা পড়েছে তার প্রভাব এই সঙ্গীতাঙ্গনেও পড়েছে। এবং কী কী ঘটেছে, কার কী সাফল্য ব্যর্থতা এবং শিল্পীদের কেমন বছরটি গেল, তার উপরেই বিস্তারিত একটি প্রতিবেদন করা হয়েছে এই গানের খরার সময় প্রতিবেদনটিতে। বন্ধুরা, এবার আমরা যে প্রতিবেদনটি দেখছি সেটি হচ্ছে বিয়ের পিঁড়িতে, অর্থাৎ 2020 সালে এই করোনার মধ্যেও কারা কারা বিয়ে করেছেন এবং এই 2020 সালে কোন কোন তারকা সংসার বেঁধেছেন তার উপরই একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। যেমন টয়া শাওন, সাব্বির আহমেদ, অর্ণব, সুনিধি, নুসরাত ফারিয়া, অপর্ণা ঘোষ সহ আরও যে যেই তারকা এই বছরটিতে বিয়ে করেছেন এবং তাদের যে আয়োজন ছিল সেই বিষয়গুলোর উপরে এই ফিচারটি তৈরি করা হয়েছে। এবং পুরো বছরে করোনার মধ্যে কিন্তু বড় বড় অনুষ্ঠানগুলো বন্ধ ছিল, কিন্তু তার মধ্যেও দেখা গেছে যে ইদানিং আরও নতুন নতুন কিছু বিয়ের ঘটনা আমরা দেখেছি, সেই বিষয়টির উপরেই এই প্রতিবেদন। বন্ধুরা, এবার আমরা আরেকটি প্রতিবেদন দেখব। এই প্রতিবেদনটি মূলত করা হয়েছে টিভি নাটককে কেন্দ্র করে, অর্থাৎ ইউটিউবের দখলে টিভি নাটক, এই শিরোনামে এই প্রতিবেদনটি করা হয়েছে। বন্ধুরা, হ্যাঁ, আসলেই এই করোনার সময়ে মানুষ ঘরবন্দি জীবনে অলস সময় না কাটিয়ে তারা বিনোদন উপভোগ করেছে ইউটিউবে নাটক দেখে, সেটির উপরে এই প্রতিবেদন। অর্থাৎ টেলিভিশন কেন্দ্রিক দর্শক এখন চলে গিয়েছে ইউটিউব কেন্দ্রিক, অর্থাৎ যারা সময় পান না সঠিক সময়ে টিভিতে নাটক দেখার, তারা খুব সহজেই যখন ইচ্ছা তখনই ইউটিউবে সার্চ দিয়ে টিভি নাটকগুলো দেখতে পারেন। নির্দেশকরা, অভিনেতারা, তারা এই দিকেই ঝুঁকে পড়ছে। সাধারণত দেখা যাচ্ছে যে ইউটিউবে এখন কোন নাটকটি বেশি ভিউ হচ্ছে সেই নাটকটিকেই বলা হচ্ছে যে এটি বেশি পপুলার এবং সেটি দর্শকপ্রিয়তা পেয়েছে। এই বিষয়টি সব কিছু নিয়েই এই প্রতিবেদনটি করা হয়েছে। বন্ধুরা, এবার আমরা আরেকটি প্রতিবেদন দেখব। এটি হচ্ছে এই পুরো বছরে মঞ্চ নাটকগুলো কীভাবে সাড়া ফেলেছে এবং কী কী নাটক ছিল, কেমন হয়েছে মঞ্চ নাটকের এই অঙ্গন, সেটি নিয়েই একটি প্রতিবেদন করা হয়েছে। তবুও অনন্ত জাগে, মানে এই পুরো বছরে করোনার যে
অস্বাভাবিক রূপ আমরা দেখেছি, সেখানে সব কিছু কিন্তু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, সাংস্কৃতিক অঙ্গনেও তার প্রভাব পড়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে মঞ্চ নাটকে সাধারণত দর্শক কম থাকে, কিন্তু করোনার কারণে একেবারে এই মঞ্চে লাইট জ্বলেনি, মঞ্চ নাটক বন্ধ ছিল অনেক দিন। তারপরেও অনেকগুলো নাটক এই করোনার মধ্যেও এই 2020 সালে মঞ্চে এসেছে, এবং সেই সব কিছু মিলেই এই প্রতিবেদনটি করা হয়েছে। এখানে বিভিন্ন কর্মশালা ছিল, পদক সম্মাননা দেওয়া হয়েছে, এই সব কিছু নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। বন্ধুরা, সমকালের এই নন্দন পাতার প্রচ্ছদ যদি বলি, যে প্রচ্ছদ করা হয়েছে চলচ্চিত্র অর্থাৎ সিনেমার উপরে, এখানে এই 2020 সালে যে প্রাপ্তি অপ্রাপ্তিগুলো রয়েছে তার উপরে একটি প্রতিবেদন করা হয়েছে, এটি মূলত প্রচ্ছদ এই নন্দন পাতার। বন্ধুরা, এখানে অনেক গুলো সিনেমা কিন্তু আমাদের এই 2020 সালে নির্মাণ হয়েছে, কিন্তু করোনার কারণে সেগুলো অনেক সময় মুক্তি দেওয়া সম্ভব হয়নি, এবং এগুলো দখল করেছিল কিছু অনলাইন প্ল্যাটফর্মে। সেই সব কিছু মিলিয়ে এই আমাদের ঢালিউড অঙ্গনে কি ঘটেছে, সেই সব কিছু দিয়েই তৈরি করা হয়েছে এই প্রাপ্তি অপ্রাপ্তির বছর অর্থাৎ এই প্রতিবেদনটি। এবার আমরা যে প্রতিবেদনটি দেখব সেটি সবিজ অঙ্গনের একটি দুঃখের সংবাদ। অর্থাৎ 2020 সালে আমরা বেশ কিছু তারকা শিল্পীদেরকে হারিয়েছি। অর্থাৎ আমরা দেখেছি যে বরেণ্য বিশিষ্ট নামকরা কিছু তারকা আমাদেরকে এই 2020 সালে সবিজ অঙ্গন ছেড়ে চলে গেছেন পরপারে। তাদেরকে নিয়ে করা হয়েছে এই প্রতিবেদন, শিরোনাম দেওয়া হয়েছে হারানোর তালিকা সুদীর্ঘ। অর্থাৎ বেশ কয়েকজন তারকাই এই বছরটিতে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যাদের মধ্যে রয়েছেন আলী জাকের, আলাউদ্দিন আলী, এন্ড্রু কিশোর, আজাদ রহমান, কেএস ফিরোজ, সাদেক বাচ্চু, আব্দুস সত্তার, মহিউদ্দিন বাহার। বন্ধুরা, এই তালিকা অনেক। সেই দুঃখের একটি সংবাদ নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। যা হোক বন্ধুরা, আমরা এ সপ্তাহের নন্দন পাতাটি দেখলাম, বেশ কিছু সালতামামি আমরা দেখেছি এই বছরটিতে, অর্থাৎ 2020 সালে কী কী ঘটনা ঘটেছিল সবিজ অঙ্গনে, বিশেষ করে ঢালিউড, সঙ্গীত অঙ্গন, নাটক এবং মঞ্চ, সেই সব কিছু নিয়েই করা হয়েছে এবারের সংখ্যাটি। বন্ধুরা, আমরা এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার। সঙ্গে থাকুন, ধন্যবাদ।